হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক বক্স ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ আলামিন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন। আমার আজকের বিষয়ে অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাইয়া, আমাদের এফএল স্টুডিওতে হারমোনিয়ার বিএসটি প্লাগিনসের ডাউনলোড লিঙ্কটা দেন এবং কীভাবে সেটা ইনস্টল করব সেটার বিষয়ে একটা টিউটোরিয়াল দেন আমাকে, আমি সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আর একটা কথা বন্ধুরা, যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে আসা নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন নতুন টেকনোলজি রিলেটেড ভিডিও আপনারা সবার আগে পান। সেই জন্য চলুন কথা বলি, আমরা কাজে চলে যাই। আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, এই যে এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন, কপি করে যে কোনো একটা ব্রাউজারে এটাকে রান করেই পেস্ট করে দিবেন। তারপর একটা অ্যাড চলে আসবে, 5 সেকেন্ডের একটা অ্যাড, এটা আপনি অ্যাডটা স্কিপ করে দিবেন। দেখুন এটা ওয়েট বলছে যে 5 সেকেন্ড টাইম চাইছে, দেখুন। হ্যাঁ, এরকম আসার পর অ্যাড স্কিপে ক্লিক করবেন, আপনারা অ্যাড স্কিপে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের। এরকম একটা ইন্টারফেস শো করার পর এখানে যে দেখুন একটা ড্রপ ডাউন ডাউনলোড মেনু আছে, দেখুন এখানে ক্লিক করলে লেখা হবে নিশ্চয়ই ডাউনলোড, এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। একটু ওয়েট করেন, এটা অটোমেটিকলি এখানে ডাউনলোড হয়ে যাবে। এই যে বন্ধুরা ডাউনলোড এসে গেছে, আমার ডাউনলোড করা আছে, আমি সেজন্য দেখাচ্ছি, এটা আমি কেটে দিচ্ছি কারণ আমার ডাউনলোড করা আছে, এটাও আমি কেটে দিচ্ছি। এটা কেটে দেওয়ার পর এখন আমি যদি ওটা ডাউনলোড করতে হয়েছে সেটা যদি আমি দেখতে চাই, আমার ডাউনলোড অপশন আমি কেটে যাই। এই যে এটা আমার ডাউনলোড হয়েছে, এটা আমি এক্সট্রাক করবো, এক্সট্রাক হিয়ারে ক্লিক করলাম। এটা কেয়ারে ক্লিক করার পর আমার এরকম একটা ফোল্ডার আসবে, ফোল্ডার আসতে এই ফোল্ডার থেকে ভিতরে যা আছে আমরা সবগুলো কপি করব। কপি করার পর আমরা চলে যাব এই যে সি ড্রাইভে, সি ড্রাইভে থেকে আমাদের ইমেজ লাইন, এখানে আমাদের প্রোগ্রাম প্রোগ্রাম ফাইলের ভিতরে ইমেজ লাইন লেখা আছে, ইমেজ লাইন, ইমেজ লাইন লিখে দেবো এফএল স্টুডিও 12, আমি 12 দিয়ে দেখাচ্ছি। তারপর এখান থেকে প্লাগিনসে যাবো, প্লাগিনস থেকে বিএসটি প্লাগিনস, এখানে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করা আছে, তারপরে আমি দেখাচ্ছি। ইয়েস, এটা আমার হয়ে গেছে। এখন আমি যদি এটা কেটে দিই, এটা সম্পূর্ণ কেটে দিই, আমার এফএল স্টুডিওটা রান করাই, কিন্তু এখানে আমি এটা পাবো না। এই যে এখান থেকে আমি তোমার প্লাগিনসটা দেখতে চাই, অ্যাড প্লাগিনস, এখানে কিন্তু আমার এটা নাই। এটা কি, এটা আমাদের এখানে আনার জন্য আমাকে এটা স্ক্যান করতে হবে, সেজন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। এরকম আসার পর স্ক্যান স্ক্যান নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর একটু নিচে দেবো, এই দেখুন বড় হাতে লেখা আমার হারমোনিয়াম লেখা আসছে, এটা আমাদের হারমোনিয়াম। এখানে আমরা ডাবল ক্লিক করলে এখন কিন্তু আসছে না। এখন যদি আমরা এখান থেকে আবার একটা প্লাগিনসটা নামাতে এয়ার করে যাই, এখন দেখুন এই যে আমাদের হারমোনিয়ামটা এটা চলে আসছে। এইতে দেখছেন, এখন এখান থেকে আমরা টোন চেঞ্জ করতে পারবো, এখন ক্লিক করি, এখন তো ক্লিক করি, আবার ক্লিক করি, দেখুন বিভিন্ন টোন আছে, এখানে বিভিন্ন টোন আছে। এখন আবার দেখুন মাস্টার টোন, বিভিন্ন টোন আছে, এখানে আপনারা পাবেন ফ্রিতে, একদম ফ্রিতে। দেখুন এই টোনটা বেশি ব্যবহার করা হয়, আমি আর দেখাচ্ছি না, আপনারা দেখে নেবেন বন্ধুরা, আমি আর দেখাচ্ছি না, আপনারা দেখে নেবেন। আর বন্ধুরা এখনও যাদের মনে মধ্যে কনফিউজ আছে যে এটা সরাসরি কাজ করবে না, তারা অবশ্যই আমার ভিডিওটা ফার্স্ট লাস্ট দেখবেন, দেখার পরে এটা ইয়া করে নেবেন, ইনস্টল করে নেবেন। যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়, ভিডিও ডেসক্রিপশন তো আছে, সেখানে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।